ওয়েল, যারা যারা হতাশ হয়ে জিম ছেড়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছো বা যারা ছেড়ে দিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যেই মিস্টেকগুলি তুমি করছো যার জন্য তোমার শরীর হচ্ছে না, আজকের এই ভিডিওতে থাকছে 10টি খাবার, যে 10টি খাবার তোমার শরীরকে মাত্র 5 থেকে 10 দিনের মধ্যে চেঞ্জ করে দিতে পারে। যে খাবারগুলো তুমি খাচ্ছ না বলেই তোমার শরীর যেই রুমকার সেরুমই আছে। হোয়াটস আপ গুড পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিও থ্রু যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে বলে দিই আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু শিবম শাহ, তোমরা দেখছো বং ফিটনেস। দেখো, অনেকদিন ধরে ব্যায়াম করছো, দীর্ঘক্ষণ ধরে ব্যায়াম করছো, তাতেও শরীরে কোনো এফেক্ট পড়ছে না, ইনফ্যাক্ট পড়বেও না। শুধুমাত্র ব্যায়াম করলে যদি হয়ে যেত, তাহলে 90% মানুষ শুধু ব্যায়াম করেই শরীর তৈরি করে নিয়ে ঘুরে বেড়াতো। জিমে গিয়ে ব্যায়াম করা বা শরীরচর্চার সাথে সাথে সঠিক খাবার, সঠিক সময়ে খাওয়াটা অবশ্যই দরকার। শরীর তৈরি করার পেছনে ব্যায়াম কাজ করে মাত্র 20%, এবং বাকি 80% কাজ করে সেটা হচ্ছে আমাদের খাবার, সঠিক সময়ে সঠিক খাবার। সেই খাবার লিস্টে সব থেকে শেষে আছে হচ্ছে ডিম। ডিম একটি কম্প্যাক্ট খাবার, যেই খাবারের মধ্যে ভিটামিন, প্রোটিন, ফ্যাট, কোলাইল, ভিটামিন ডি এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, যেই অ্যামিনো অ্যাসিড গুলি আমাদের শরীরে কিন্তু পেশি গঠন করতে সাহায্য করে। নাম্বার 9 যে খাবারটি আছে, সেই খাবারটি বলার আগে আমি তোমাদের বলি, আমার যে সমস্ত বন্ধুরা আছে যারা প্রতিদিন ব্লগ দেখতে পছন্দ করো, তাদের জন্য একটি ব্লগ চ্যানেল ক্রিয়েট করে রেখেছি, যেখানে আমি বিভিন্ন রকম ট্রাভেল ভিডিও, এই চ্যানেল বাদে এক্সট্রা অনেক কিছু তুমি সেই ব্লগ চ্যানেলের মধ্যে দেখতে পেয়ে যাবে। আমাকে ভালোবাসা দেখাবে, ঠিক যেমন তোমরা এই বং ফিটনেস ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো ভালোবাসার মাধ্যমে। আর খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নাম্বার 9 যে খাবারটির কথা বলছি সেটা হচ্ছে দুধ। দুধ আমাদের বাঙালির খাদ্য তালিকার মধ্যে অবশ্যই থাকতে হবে। দুধ আমাদের পেশি গঠন তো করেই, কিন্তু তার সাথে সাথে আমাদের হাড়ের শক্তিটাকে বৃদ্ধি করে, যে জিনিসটা কিন্তু ব্যায়াম করতে যাওয়ার সময় অনেক দরকার পড়ে। তুমি অনেকক্ষণ ধরে ব্যায়াম করছো বা দীর্ঘদিন ধরে ব্যায়াম করছো, তখন তুমি বুঝতে পারবে যে আমাদের হাড়ের গুরুত্বটা কতটা আমাদের পেশি গঠনের ক্ষেত্রে। কারণ কোনো কিছু এক্সারসাইজ করার জন্য বা কোনো কিছু বল প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু মেন ফোর্সটা আমাদের হাড়ের থ্রুতেই তৈরি হয়। তো হাড় যদি শক্ত হয়, তোমার পেশি গঠন করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো অবশ্যই পেশি গঠন করার জন্য দুধ খাবে। দুধের মধ্যে আছে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এবং কিছুটা ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, স্কিনের হেলথ, আমাদের চোখের হেলথের জন্য দারুণ উপকারী। নাম্বার 8 যে খাবারটি আছে সেটা হচ্ছে বাদাম। বাদামের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফ্যাট, যেই ফ্যাটগুলি আমাদের শরীরের চর্বিগুলোকে, আমাদের শরীরের জমানো ফ্যাটগুলোকে পেশিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এই বাদামের মধ্যে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যেই মনোস্যাচুরেটেড ফ্যাটটি আমাদের পেশিটাকে দৃঢ় এবং বৃদ্ধি করতে দারুণভাবে সহায়তা করে। তাই প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যাবেলা 1 মুঠো বাদাম তো অবশ্যই খাওয়া উচিত। নাম্বার 7 যে খাবারটি আছে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ বা ফ্যাটি ফিশ। এই সামুদ্রিক মাছগুলির মধ্যে আছে খনিজ উপাদান, যেই উপাদানগুলি আমাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটাকে বৃদ্ধি করে। এই টেস্টোস্টেরনই কিন্তু আমাদের শরীরে জমানো যে সমস্ত ফ্যাট আছে সেই ফ্যাটটাকে কমিয়ে সেই ফ্যাটটাকে রূপান্তরিত করবে একটি সুন্দর সুগঠিত পেশিতে। অবশ্যই তোমার খাদ্য তালিকার মধ্যে সামুদ্রিক মাছটা রাখবে, কিন্তু প্রতিদিন এই সামুদ্রিক মাছটা খাওয়া অ্যাভয়েড করবে। নাম্বার 6 কাঁচা ছোলা। 1 বাটি কাঁচা ছোলার মধ্যে প্রায় 200 গ্রাম ক্যালসিয়াম আছে, সাথে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, সাথে আছে ভিটামিন এ, ভিটামিন B2, ভিটামিন B1, যেগুলো আমাদের চুলের হেলথ এবং স্কিনের হেলথটাকে দারুণভাবে ঠিক করতে সাহায্য করে। ব্যায়াম করার সময় আমাদের শরীরকে এটি শক্তির যোগান দেয়, তাই অবশ্যই কাঁচা ছোলাও কিন্তু একটি দারুণ খাবার মাংসপেশী বৃদ্ধি করার জন্য। এরপর নাম্বার 5 যে খাবারটি আছে সেটি হচ্ছে মুসুর ডাল। এতে আছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, মিনারেলস, পটাশিয়াম সহ অনেক ভিটামিন, যেই ভিটামিন গুলো আমাদের পেশি গঠন করতে সাহায্য করে। তুমি পেশিটাকে বড় করতে চাও বা নতুন ভাবে পেশি বৃদ্ধি করতে চাও তোমার শরীরে, তাহলে অবশ্যই তোমার খাদ্য তালিকার মধ্যে মুসুরির ডালটা রাখবে। নাম্বার 4 পিনাট বাটার। পিনাট বাটারে আছে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে প্রোটিন, তাই অবশ্যই এটি একটি হাই ক্যালোরি খাবার, যেটি আমাদের শরীর ব্যায়ামের সময় যে ক্লান্তিটা হয় সেই ক্লান্তিটাকে দূরে সরিয়ে রাখবে, আমাদের ব্রেন সেলসটাকে পুরো অ্যাক্টিভ করে রাখবে। তোমার মস্তিষ্ক সবসময় সতেজ থাকবে, তুমি থাকবে স্বতঃস্ফূর্ত। এবং এই জিনিসটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেই স্যাচুরেটেড ফ্যাটগুলো আমাদের শরীরে নতুনভাবে মাংসপেশিকে বিল্ড করতে সাহায্য করে, গঠন করতে সাহায্য করে। তাই তোমার খাদ্য তালিকার মধ্যে এই পিনাট বাটার অবশ্যই রাখবে, যে কোনো কোম্পানি পিনাট বাটার তোমরা ইউজ করতে পারো। নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে মাংস। যে কোনো রেড মিট তোমরা খেতে পারো, ছাগলের মাংস, ভেড়ার মাংস, পাঁঠার মাংস, এইগুলো রেড মিট। তো এই রেড মিট যদি তোমরা খেতে পারো পেশি গঠন করতে, এই রেড মিট কিন্তু দারুণভাবে সাহায্য করতে পারে। এবং এই রেড মিটের মধ্যে আছে হাই প্রোটিন, হাই ক্যালোরি, যা আমাদের শরীরে কিন্তু টেস্টোস্টেরনটাকে নতুনভাবে উৎপাদন করতেও সাহায্য করে, যেটি আমাদের একদিক থেকে শরীরে ফ্যাট কমিয়ে মাংসপেশিটাকে গঠন করতে সাহায্য করবে। কিন্তু এটি অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের হার্টের সমস্যা হতে পারে, তো এই জিনিসটি একটু কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করবে। নাম্বার 2 অ্যাভোকাডো, যার অনেক গুণ। এই অ্যাভোকাডো ফলটি অনেক গুণ, যেটা তোমাদের একটি ভিডিওতে কোনো মতে বলে বোঝানো সম্ভব না। মনোস্যাচুরেটেড ফ্যাট, 20 প্রকার ভিটামিন এবং আরো অনেক মিনারেলস। অ্যাভোকাডো একটু কস্টলি, তাই অ্যাভোকাডোর পরিবর্তে তোমরা আপেলটাকেও খেতে পারো, কারণ আপেল এবং অ্যাভোকাডো প্রায় সমান গুণ সম্পন্ন। তাই প্রতিদিন সকালবেলা অবশ্যই আপেল খাবে, বিশেষ করে ব্যায়াম করতে যাওয়ার আগে আপেলটা আমাদের শরীরে একটা দারুণ কাজ করে। এবং নাম্বার 1 যেটা তোমাদের বলেছিলাম,
নাম্বার ওয়ানে যে খাবারটি আছে, যেই খাবারটি আমাদের শরীরে একদম পুরো ম্যাজিকের মতো কাজ করবে, তুমি তোমার শরীরে নতুন মাংসপেশী দেখতে পাবে, এটুকুটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। সেই খাবারটি হচ্ছে প্রোটিন শেক, প্রোটিন পাউডার বা প্রোটিন সাপ্লিমেন্ট, যেটাই বলো না কেন। এই প্রোটিন সাপ্লিমেন্ট খেয়ে আমরা আমাদের শরীরে প্রোটিনের ঘাটতিটাকে পূরণ করতে পারি, এবং প্রোটিনের ঘাটতি পূরণ হলে আমাদের শরীরে নতুন মাংসপেশী গঠন হবে, এবং যে মাংসপেশী আছে সেটি কিন্তু আরও শক্তিশালী এবং বড় হবে। তো তার ফলে আমাদের শরীরে কিন্তু একটি মাস্কুলার লুক পাবো আমরা, আমাদের শরীরে যে সমস্ত ফ্যাট আছে সেটা দূরে সরে যাবে, যেটা টেস্টোস্টেরন লেভেল আছে সেটা হাই হয়ে যাবে। তো এই ছিল কিছু কিছু খাবার, যেই খাবারগুলো তোমরা তোমাদের সাধ্যমতো এবং হজম করার শক্তি অনুযায়ী সেটাকে বেছে নেবে। তো ইনফরমেশনটা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো, এতটুকু কাজে লেগে থাকে, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও লাইক করার এবং শেয়ার করার বন্ধুদের সঙ্গে। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এবং সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। পিস।